পিছনে বাসন্তী দেবী কলেজ, আর আমি এখন এগিয়ে চলছি হিন্দুস্তান পার্কের দিকে। হিন্দুস্তান পার্কে ঠাকুর 3 মাস আগে কমপ্লিট হয়ে গেছে, রংটা ছাড়, ঠাকুর এখানেই আছে। হিন্দুস্তান পার্কের যে ঠাকুর চলে এসেছে, এই হচ্ছে সেই মাতৃ প্রতিমা। হিন্দুস্তান পার্কে এবছর কিন্তু মানুষ আসলে হিন্দুস্তান পার্কের যে চিরাচরিত একটা স্পেস ছিল সেই স্পেসটাকে চিনতে পারবে। এখানে স্থাপন করা ভগবতী দুর্গা নম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, আবার একটা নতুন দিন, আবার একটা দুর্গাপূজার অনুষ্ঠানে আমরা চলে আসছি। এখন আমি এগিয়ে চলেছি হিন্দুস্তান পার্কের দিকে। হ্যাঁ, পিছনে বাসন্তী দেবী কলেজ, আর আমি এখন এগিয়ে চলছি হিন্দুস্তান পার্কের দিকে। আজকে এখানে হতে চলেছে 2024-এর দুর্গাপুজোর সূচনা, খুঁটি পুজোর মাধ্যমে। তো চলুন আপনাদের দেখাই। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। সামনেই কিন্তু খুঁটি পুজোর যে মঞ্চটা সেটা রয়েছে। আজকে এখানে হতে চলেছে খুঁটি পুজো। 94তম বর্ষে 2024-এ পদার্পণ করছে 94তম বর্ষে। এখানে সামনে পোস্টারটা রাখাই রয়েছে, যার মধ্যে লেখা রয়েছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন, এবং সাথে রয়েছে কল্পঋতুর গল্পগাথা। তো প্রবাবলি এটাই হয়তো থিম হতে চলেছে, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো যেমন যেমন অনুষ্ঠান চলবে। এখানে সামনেই কিন্তু খুঁটিটা সুন্দর করে সাজানো হচ্ছে, চলুন আপনাদের দেখাই। তো বন্ধুরা, খুঁটিটা কিন্তু এখানে জাস্ট সুন্দর করে সাজানো হচ্ছে। খুঁটির ঠিক উপরে মা দুর্গার চোখ রয়েছে, একটা কুলোর মধ্যে মা দুর্গা সাজানো, এবং চারপাশে কুলো দিয়ে কিন্তু কত সুন্দর করে শাড়ি পরানো হয়েছে। খুঁটিটা কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা। এখনও কিন্তু সাজানো কমপ্লিট হয়নি, এখন সাজানোর কাজ চলছে। সম্পূর্ণ সাজানো হয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, পুজোর যে আয়োজনটা সেটা কিন্তু ঠিক এখানে হচ্ছে। যে এর আগে যে স্টেজটা দেখলাম সেটা ঠিক রয়েছে ওই পাশটায়, আর পুজোটা হবে কিন্তু এখানে, যেখানে কিন্তু এখন পুজোর তোড়জোড় চলছে। আর এখানে যেখানে খুঁটিটা পোঁতা হবে সেই জায়গাটা গর্ত করার কাজ চলছে। সাউথ কলকাতার পুজো মানে কিন্তু একটা আলাদা ক্রেজ। নর্থ কলকাতার যেমন একটা ক্রেজ আছে, সেরকম সাউথ কলকাতারও কিন্তু একটা আলাদা ক্রেজ আছে। তার মধ্যে একটা অন্যতম পুজো হচ্ছে এই হিন্দুস্তান পার্কের পুজো। বালিগঞ্জে নেমে বাসন্তী দেবী কলেজের ঠিক উল্টো দিকের গলিতে কয়েক পা হাঁটলেই কিন্তু আমরা পেয়ে যাব এই হিন্দুস্তান পার্ক। আর সেখানেই আজকে হচ্ছে খুঁটি পুজো। কী থিম হবে যেমন জানতে পারবো আপনাদের জানাবো। তো পুজো তো দুর্দান্ত হয়ই, খুঁটি পুজোটাও দেখা যাক কেমন হয়। আমাদের চ্যানেলে আরও অন্যান্য খুঁটি পুজো দেখেছি, এখানেও দেখা যাক খুঁটি পুজো কেমন হয়। তো বন্ধুরা, হিন্দুস্তান পার্কের যে ঠাকুর চলে এসেছে, এই হচ্ছে সেই মাতৃ প্রতিমা। দেখো কি বিশাল আকৃতির, না হলেও দেড় থেকে দুতলা বাড়ির সমান হবে। মাতৃ প্রতিমা তৈরি, কিন্তু এখনও কিন্তু রং হয়নি। জাস্ট চোখদান যে হয়েছে সেটা কিন্তু আউটলাইনটা হয়েছে, সেই জন্য এখন মুখটা ঢাকা। বাকিটা কিন্তু যখন প্যান্ডেলে স্থাপন করা হবে তখনই কিন্তু এই মূর্তির বাকি রং এবং বাকি যে কাজ আছে সেটাও হবে। এখানে শুধুমাত্র মাগায়ের প্রতিমা রাখা রয়েছে, বাকি যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো এখানে নেই, কারণ স্পেসের জন্য ওটা আরেক জায়গায় রয়েছে, ওটাও আপনাদের দেখাবো। জাস্ট আমার হাইট হিসাবে দেখুন মাতৃ প্রতিমা কতটা বড়। আপনাদের মায়ের মূর্তি দেখালাম, সাথে সাথে মায়ের যে ছেলে মেয়ে রয়েছে মানে মা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তাদের মূর্তিও এবার কিন্তু দেখাচ্ছি। দেখুন এই মূর্তি কিন্তু মানে এই প্রতিমাও কিন্তু খুব একটা ছোট নয়, যথেষ্ট বড়। তো আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পুজোর আগে মায়ের যে মূর্তি চলে এসেছে সেই মূর্তি।
কিন্তু এটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, মানে মানে মূর্তি সম্পূর্ণ কিন্তু এখনো রং করা হয়নি বা চক্ষুদান করা হয়নি, জাস্ট মূর্তি রেডি হয়ে গেছে এবং সেটা এখানে রাখা রয়েছে। যেমন যেমন প্যান্ডেল কাজ হবে সেই হিসাবে কিন্তু মূর্তি স্থাপন করা হবে, কারণ মূর্তির আকৃতি কিন্তু যথেষ্ট বড়, তো প্যান্ডেল প্রিপারেশনের আগেই কিন্তু মূর্তি স্থাপন করা হবে, সেই কারণে কিন্তু মূর্তি তৈরি করে এখানে রাখা রয়েছে। কিন্তু বাকি কাজ এখনো কিন্তু কমপ্লিট করা হয়নি, যেহেতু পুজোর এখনও দেরি রয়েছে এবং প্যান্ডেল কমপ্লিট হয়নি। এখানে গেল মায়ের চার ছেলে মেয়ে, মানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তার সাথে কিন্তু এপাশে সিংহ ও অসুর, এরা কেন বাদ যাবে, এরাও কিন্তু চলে এসেছে। এখানে অসুর মহিষ রূপী, মানে মহিষের আকৃতির যে অসুর সেই রূপী কিন্তু এখানে রয়েছে, যেটা কিনা সিংহের দ্বারা মাথাটাকে চেপে ধরে রাখা রয়েছে, এবং সিংহের মানে অসুরের মাথায় যে সিং, বিশাল আকৃতির সিং কিন্তু রয়েছে, যেটাকে কিন্তু বনেদি যে সিং হয় সেই রূপী সিংহ অসুরকে চেপে ধরে রয়েছে। এই হচ্ছে সেই সিংহ যা বনেদি রূপী, খানিকটা কিন্তু ঘোড়ার মতন দেখতে লাগে, কিন্তু এটা হচ্ছে বনেদি রূপী সিংহ যা এই মহিষ রূপী অসুরকে চেপে ধরে রয়েছে। এরই উপরে কিন্তু মা বিরাজ করবেন এবং তার চার মানে তার দুপাশে থাকবেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। তো এই হচ্ছে হিন্দুস্তান পার্কের এবারে 2024-এর মাতৃ প্রতিমা, যা কিন্তু চলে এসেছে, শুধু মণ্ডপে স্থাপন হওয়া আর রং হওয়া বাকি, এটা কিন্তু জানতে পাচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবার দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে এই বিশ্বাস আমার আছে। আর ঘটি পুজো মানে আজ থেকে হিন্দুস্তান পার্কের মানুষরা নিশ্চিত হবে যে দুর্গা পুজোতে আবার হচ্ছে মা। কণ্ঠং পাতো মহেশ্বরী, হৃদয়ং পাতু চামুণ্ডা, সর্বত পাতু কালিকা, নম ভগবতী দুর্গা ওই নম। পরিকল্পনা বলতে নামকরণ তো আমি রিভিল করেই দিয়েছি যে কল্প ঋতুর গল্প গাথা, তো বেশি ডিটেলে তো আমি এখন যেতে পারবো না, কিন্তু এটুকুনি বলতে পারি যে আমাদের যে ছটা ঋতু চিনি সেই ঋতুর বাইরে আমরা একটা শিল্পীর কল্পনার নতুন ঋতু আসছে পৃথিবীতে, যেটা সম্পূর্ণ একটা অন্য ঋতু এই ছটা ঋতুর বাইরে, এবং মানুষের কাঙ্ক্ষিত, মানুষ হয়তো আলাদা করে ঋতুর নামটা ভাবেনি, কিন্তু মানুষের একটা আকাঙ্ক্ষা যেই বিষয়ের ওপর থাকে সেটা পরে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, মানে সেই বিষয়ের ওপর ভিত্তি করে, মানে যেটা যখন হয়ে যাবে তখন বলবে এটা তো আমাদের মানে পাওনা ছিল বা এটা আমাদের ছিল আকাঙ্ক্ষিত বিষয়বস্তু, তো সেই একটা মানুষের মৌলিক আকাঙ্ক্ষিত বিষয়বস্তুর উপরেই কাজ হচ্ছে এবং একটা সম্পূর্ণ একটা অন্য কালকে ধরা হচ্ছে। এবং আরেকটা জিনিস এই এখানে বলতে চাই যে আমি থিমের ব্যাপারে ডিটেলে না গেলেও একটা জিনিস বলতে চাই যে হিন্দুস্তান পার্কে এবছর কিন্তু মানুষ আসলে হিন্দুস্তান পার্কের যে চিরাচরিত একটা স্পেস ছিল সেই স্পেসটাকে চিনতে পারবে, কারণ স্পেস কিন্তু এই রাস্তার ওপরেই হবে, কিন্তু স্পেস বাড়িয়ে নিচ্ছে, সেটা অন্যভাবে যেভাবে হোক তখন দেখা যাবে, যে আসার পর দেখা যাবে যে আমার চেনা জায়গাটা ভেঙে গেছে, একটু ভাঙা হবে আর কি। আর মাতৃ প্রতিমা এখানে প্রায় মাস দেড়েক আগে চলে এসছে, মানে আমার ছ মাস আগেই ঠাকুর তৈরি শুরু হয়েছিল, হিন্দুস্তান পার্কে ঠাকুর 3 মাস আগে কমপ্লিট হয়ে গেছে, রংটা ছাড় ঠাকুর এখানেই আছে, 2 দিন পরে মণ্ডপে মানে স্ট্রাকচারটা হয়ে গেছে। দর্শকদের বলতে চাইছি যে আপনার চ্যানেলটাকে ওয়াচ করতে এবং নতুন নতুন আপডেট পেতে, আর তার সাথে সাথে হিন্দুস্তান পার্কটা পার্ক হচ্ছে কলকাতার একটা নামী পুজোর মধ্যে একটা অগ্রগণ্য ক্লাব, তো অবশ্যই আসতে হবে, জানতে হবে, দেখতে হবে, তবেই নতুন কিছু বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। তো বন্ধুরা, যে খুঁটিটা আপনাদের দেখালাম সেই খুঁটিটা কিন্তু এবার নিয়ে আসা হচ্ছে, এখানে স্থাপন করা হবে, এই হচ্ছে সেই খুঁটি।
সেই কুটি যেটা আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম এটা কিন্তু এখানে স্থাপন করা হয়ে গেছে। জাস্ট অসাধারণ এই কুটি, আমার খুব ভালো লাগলো বন্ধুরা। এখানে এই কুটির মধ্যে উপরে যে মায়ের মুখটা রয়েছে লাগছে, তার সঙ্গে মায়ের যে বাকি দশটা আছে সেটা কুল্লোর মাধ্যমে এখানে দেখানো হয়েছে, সঙ্গে শাড়ি পরা রয়েছে, সেটা অসাধারণ।